আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে একজন প্রতারক কবিরাজের সাথে পরিচিত করে দিব এবং অটোমেটিক্যালি এই কবিরাজের কাছ থেকে অনেক মেয়েরা, বিশেষ করে নারীরা অনেকভাবে প্রতারিত হয়েছে এবং তিনি দেখেন আপনাদেরকে কী ধরনের খেলা দেখান। সেটি হলো যে দুইটি মাছ তিনি খাতায় আঁকবেন এবং পানির ভিতরে ছেড়ে দেবেন, দুইটি মাছ জীবন পেয়ে যাবে। এমন একটি প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের মেয়েদের কাছ থেকে। আসুন আমরা সেই বিষয়টি সরাসরি ভিডিও সহ দেখবো ইনশাআল্লাহ। তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আর দেরি নয়, আসুন আমরা সেই ভিডিওটি দেখবো, তারপরে বিস্তারিত আলোচনা করব। বলে এখানে কি কিছু দেখা যায়? আমি কই জি হুজুর। বলে কি দেখা যায়? আমি কইছি দুইটা মাছ দেখা যায়। যে কি কালার? আমি সে একটা লাল একটা কালো। বলে এই যে কালো মাছটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার জীবনে শুরু থেকে যত দুঃখ কষ্ট ছিল এটা কাটতে গেছে, আর লাল মাছটা এখন থেকে আপনার জীবনে আর কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না, আপনার ভবিষ্যৎ এখন থেকে উজ্জ্বল। আর আপনি তো আগে একটা পলিসি করাতে গেলে অনেক ক্লায়েন্টকে বলতে হইতো, এখন আর কাউকে বলতে হবে না, ইচ্ছিকৃতভাবে সে আপনার কাছে এখন পলিসি করবে। তারপরে দে লাইট অফ করে দে, ওই বাসা হেমায়তপুরে লাইট অফ করে দেওয়ার পরে মা মানে জিন মা বাইস, জিন মা আসছে স্যার, জিন মা আসে ছোটো ছোটো করে একদম বৃদ্ধ মহিলা মতন আয়সা, তখন সালাম দিছে, সালাম দে বলে আয়সা, সালাম দিছে, সালাম দেওয়ার পরে তোমার নাম কি আয়সা? আমি কই জি মা, জিমের সাথেও আমিও কথা বলতেছি। অন্ধকার তখন স্যার বলে তোমার আর কোনো কষ্ট থাকবে না, তুমি ভালো জায়গায় আসছো, আজকে থেকে তোমার যত দুঃখ কষ্ট ছিল এখন থেকে সম্পূর্ণ তোমার দুঃখ কষ্ট শেষ, তোমার জীবনের বাধা আর কোনো নাই, এখন থেকে তুমি কোটি কোটি টাকার সম্পদ পাইতেছো। এই কথা বলে আর আমার ছেলে যা কথা, আমার সন্তান যা বলবে তুমি তা শুনে কাজ করবা, এই কথা কারোর সাথে প্রকাশ করতে পারো না, যদি কারোর সাথে প্রকাশ করো তোমার স্বামী সন্তান সাথে সাথে মারা যাবে। এই কথা বলার পর থেকেই স্যার আমার সাথে শুরু হয় স্যার ব্ল্যাকমেলি। আর তখন স্যার আমার বলছে যে বাসাত কারোর সাথে শেয়ার করতে নিষেধ করছে, আমার হাজব্যান্ডের সাথে আমি শেয়ার করি না, আমার তিনটা দুইটা মেয়ে একটা ছেলে তাদের সাথেও আমি শেয়ার করি না, আমি বরং স্যার ওই রুমেই আমি যাইতে পারি নাই, মানে এমন একটা অবস্থা স্যার আমার হয়ে সেন্সটা আর কি হয়ে গেছিল। তো ভিউয়ার্স, আমরা ভিডিওটি দেখলাম সেই কবিরাজের প্রতারণার সিস্টেমগুলো এবং বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের মেয়েরা সেখানে যাইতো, তার কাছে শরণাপন্ন হতো জীবনের বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে, আর সেই সুযোগটা তিনি কাজে লাগিয়ে এ ধরনের চরম প্রতারণার শিকার তথা প্রতারণার শিকার করছেন প্রতিনিয়ত। আজকের শুধু এই ভিডিওটার ভিউয়ার্স, আমাদের আমরা যে যে অবস্থানেই আছে সেখানে কিন্তু এ ধরনের বিভিন্ন কবিরাজ, এ ধরনের বিভিন্ন প্রতারণা বা প্রতারক কিন্তু তারা বসে আছে এভাবে ফাঁদ পেতে, মানুষের কাছ থেকে অনৈতিকভাবে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে তারা। মূলতই তাদের দ্বারা কখনো কিছু হওয়া বা কোনো কিছুই সম্ভব না। শুধু এখানে এই বিষয়টি নয়, এতে জঘন্য বিষয় কিন্তু অনেক জায়গায় এই বিষয় নিয়ে নারীদের সাথে কবিরাজদের ঘটে যায়। তো যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদের কাছে একটা কথা বলবো যে দেখেন, দুনিয়াতে যত বিপদ মুসিবত সব কিছু দেন আল্লাহ তাআলা এবং সব কিছু সমাধান করেন আল্লাহ তাআলা, মাঝখানে শুধু আমাদেরকে সবুর করে আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়ে সমাধান পেতে হয়। আজকে যখন আমরা কোনো মহাবিপদে পড়ি, বিশেষ করে মা বোনেরা এই সমস্যাটাই বেশি ভোগেন বা এই সমস্যা তথা এই চক্রান্তে বেশি পা দেন, বিশেষ করে আমাদের দেশের মা বোনেরা, কেননা যখন তাদের সংসারে কোনো অশান্তি তৈরি হয় বা তাদের ভিতরে যখন কোনো একটি প্রবলেম দেখা দেয় অটোমেটিক্যালি তারা নিজেরা চলে যায় বিভিন্ন ধরনের কবিরাজের কাছে, গিয়ে সেখানে ঝাড়া ফুঁক, তেল পড়া, পানি পড়া, এটা সেটা তাবিজ এটা সেটা নিয়ে অটোমেটিক্যালি তাদের সংসার আরও বিচ্ছিন্ন পর্যায়ে চলে যায়, মাঝখান থেকে কবিরাজের পেট এবং পকেটটা গরম হয়ে যায়। তো ভিউয়ার্স, এখানে একটি বিষয় মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো যে যখন আমরা কোনো বিপদ মুসিবতে পড়ি, আমি অনুরোধ করে বলবো যে দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার যাওয়ার প্রয়োজন হবে না। যদি আমার এই কথাটি আপনি শোনেন, দুনিয়ার কোনো মানুষের মোহতাজ হওয়াও তো আল্লাহ পাক পছন্দ করেন না, কেননা আল্লাহ পাক নিজেই তো এক আর আপনার জন্য তিনিই যথেষ্ট যদি আপনি তাকে সেভাবে পেতে পারেন। কিন্তু আসলে আমরা যখন বিপদে পড়ি মূলতই আমরা কিন্তু আল্লাহ পাকের কাছে যাই না, এমন মানুষ আমরা স্বাভাবিকতরভাবে খুব কমই আছি যারা কখনো বিপদে পড়লে দুই রাকাত নামাজ পড়ে যে আল্লাহর কাছে সেই বিষয় থেকে সমাধান চাবো তা চাই না। আমরা দৌড়ে যাই আমাদের কোনো আত্মীয়র কাছে, আমরা দৌড়ে যাই আমাদের বড় ভাইয়ের কাছে যে ভাই আমি এই বিপদে পড়ছি আমাকে সাহায্য করো। কিন্তু বিষয়টি কি তাই? ইসলাম কি এটাই আমাদের শেখায়? না। আমি যখনই কোনো বিপদে পড়ি, আপনারা যখনই কোনো বিপদে পড়েন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, আর আল্লাহ যখন যথেষ্ট হবে তাহলে দুনিয়ার কোনো কিছুই লাগবে না। মা বোনেরা ভাবেন যে আপনার জিনের আছর এটা হচ্ছে সেইটা হচ্ছে, আসলে আপনি যখন দেখবেন আপনার এই ধরনের প্রবলেম হচ্ছে এটা আপনার অসতর্কতার কারণে হচ্ছে, আপনি তখন থেকে সুরে ইয়াসিনটা পড়া শুরু করেন, সর্বহালতে ওজুর হালতে থাকেন, আয়াতুল কুরসি পড়েন, আপনার কোনো কবিরাজের কাছে তাবিজ করার জন্য যেতে হবে না, কিছুই করার জন্য যেতে হবে না। আপনার সংসারে যদি অশান্তি হয় আপনি বেশি বেশি করে সুরে ইয়াসিন পড়েন,
বেশি বেশি করে আল্লাহ পাকের যে গুণবাচক নামগুলো আছে, যেমন সূরা হাসরের শেষে 3 আয়াত, আয়াতুল কুরসি, এ ধরনের জায়গাতে বিশেষ করে আল্লাহ পাকের নাম গুণাবলী নামগুলো বেশি আছে, এইগুলো জায়গা বেশি বেশি পাঠ করেন। আপনার কোনো কবিরাজের তাবিজ নিয়ে সংসারে শান্তি আনতে হবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক তো আমাদের জন্য কোরআন নাজিল করেছেন আমাদের জীবনের পূর্ণাঙ্গ সমস্যাগুলো সমাধানের জন্য। আমরা যখনই সমস্যা পড়বো তখনই কোরআন থেকে সমাধান বের করব। কিন্তু আসলে তো আমরা তা নয়, আমরা কোরআনের বা আল্লাহ পাকের মোহতাজ নয়। যখন আমাদের ঘরে অভাব দেখা দেয় তখন আমরা দৌড়ে যাই মানুষের কাছে, কিন্তু কখনোই নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদি না। আরে আল্লাহ তো আমাদেরকে বিপদ দেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য, আমাদের পিউরিটিটা দেখার জন্য, কিন্তু আমরা সেই জায়গায় ফেল করি, চলে যাই বিভিন্ন কবিরাজের কাছে, পড়ে যায় বিভিন্নভাবে বিপদে। যে মেয়েটিকে আপনারা ভিডিওতে দেখবেন প্রায় 8 লক্ষ টাকা দিয়েছে, তারপরে যে মেয়েটিকে দেখবেন প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা দিয়েছে কবিরাজকে শুধুমাত্র শান্তির জন্য। আর এই মহিলাটি এসেছিল শুধুমাত্র পায়ে একটু ব্যথা, তিনি সেটা নিয়ে অনেক মানে বিভ্রান্তকর পরিবেশে পড়ে যান। তিনি একজন যেহেতু এনজিও কর্মী, বিভিন্নভাবে তাকে হাঁটতে হয়, আর সেখানে এসে তিনি 8 লক্ষ টাকা ফুরালেন প্রলোভনে, লোভে। এবং এটাই শুধু নয়, অনেক জায়গায় এরকম আছে মানুষ তাদের কাছে গেলে তাদেরকে অনেকভাবে শিরিকের ভিতরে ঢুকাই দেয়, অনেকভাবে শিরিকের ভিতরে ঢুকাই দেয় এই বর্তমান কবিরাজগুলো। তাই আসুন, আমাদেরকে তো এখন বুঝতে হবে, জানতে হবে, সমাজ তো আর এরকম কলুষিত নেই। সমাজের প্রত্যেকটা জায়গায় এখন কিন্তু ইসলামের আলো পৌঁছে গেছে, এখনকার প্রত্যেকটা মানুষ আপডেট হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে গেছে। আর সেই জায়গায় এখনও কোন বোকা মানুষগুলো এভাবে এ ধরন কবিরাজ বা তাদের কাছে গিয়ে প্রতারিত হচ্ছে আমার বুঝে আসে না। তাই আসুন, যখন কোনো সমস্যা হয় সমাধানের জন্য আল্লাহর আমাদের যথেষ্ট, আল্লাহর কাছেই আমরা চেয়ে নেব, কোনো কবিরাজের কাছে যাব না, কারোর কাছে প্রতারিত হব না ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।